রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের দশ ভাষাভাষী বারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অংশগ্রহণে চলছে পিঠাপুলির উৎসব। রাঙামাটি মাড়ি স্টেডিয়ামে তিন দিন ব্যাপী চলা এই উৎসবের নাম দেওয়া হয়েছে ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। আয়োজকরা বলছেন এই উৎসবের মাধ্যমে দিয়ে পার্বত্যাঞ্চলের পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের সম্প্রীতির ঐক্য গড়ে উঠবে। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাসিতে সুর তোলার মাধ্যমে ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল উৎসব শুরু করেন রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চাঙ্গা, খুমি, খিয়াং, বম, রাখাইন, গুর্খা ও আসিম তরুণ তরুণীদের নানা রঙের বাহারি সাজ মন কেড়েছে সবার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। পিঠাপুলি উৎসবের পাশাপাশি মেলা জুড়ে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্য আর কৃষ্টি সংস্কৃতি। কালের পরিবর্তনে হারিয়ে যাওয়া নৃগোষ্ঠীদের বস্ত্র অলংকারই প্রদর্শনী মেলার মূল আকর্ষণ। উৎসবকে প্রাণবন্ত করে তুলতে যোগ দিয়েছেন খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণ তরুণীরাও। বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠীর সংস্কৃতি জানতে পারতেছি, ওনাদের সাথে পরিচয় হচ্ছে, অনেক ভালো লাগতেছে। উৎসবে দেশি বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানটাকে ঘিরে আমাদের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা এখানে সাজিয়েছি, যাতে মানুষ এখানে নির্বিঘ্নে এসে তারা এখানে এটা উপভোগ করে। এই উৎসব পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই সমস্ত মেলার আয়োজনের মধ্য দিয়ে আমি মনে করি এগুলা বিকাশ হবে, সুরক্ষা হবে এবং সবার মধ্যে ছড়িয়ে যাবে। পাহাড়ি বাঙালি বলতে না, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলাদেশে যত জাতি গোষ্ঠী সম্প্রদায় ধর্ম বর্ণ রয়েছে সকলের মাঝে একটা ঐক্যের বন্ধন সৃষ্টি করা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী এই উৎসব শেষ হচ্ছে আজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।